হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য। সো আমি আশা করবো আমার আজকে ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। সো ব্লগটা সম্পূর্ণ দেখবেন না কেটে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? সো আজকে ব্লগের প্রথমে দেখলেই বুঝতে পারছেন যে আজকে আমি বেসিক্যালি কী শেয়ার করবো। তো আজকেও কিন্তু আমি আমার ডেইলি লাইফস্টাইলের একটা ব্লগ শেয়ার করতেছি, বাট আজকের ব্লগটা একটু ডিফারেন্ট। সো আমি এটাই চিন্তা করতেছিলাম একটু ডিফারেন্ট কিছু আপনাদের সাথে শেয়ার করা যাক, এবং আপনাদের অনেকেরই অনেক কোয়েশ্চেন থাকে যে আমরা আর্কিটেকচারাল মডেলগুলো কীভাবে মেক করি, বা জুরির আগের দিন আমাদের কী অবস্থা থাকে। যদিও জুরিটা আমার না, আমার সিনিয়র একটা ভাইয়ার, মানে আমার আমলার, এবং আমলা কামলা কাকে বলে আর্কিটেকচারাল ওয়েতে, সেটা অলরেডি আমি কোনো একটা ব্লগে আগে বলেছি, তো সেটা সম্পর্কে আপনারা জানেন। তো আমি আজকে চলে এসেছি আমার ডিপার্টমেন্টের একজন সিনিয়র ভাইয়ার বাসাতে। সো ভাইয়ার হচ্ছে কি মেনলি জুরি আছে, ভাইয়া আবার থিসিস দিচ্ছে। সো ব্লগটা আমি আবারও বলছি, বেশ কিছুদিন আগের ব্লগটা শেয়ার করা হয়নি কোনো একটা কারণে হয়তো, বাট আমি ভুলে গিয়েছিলাম ব্লগটা শেয়ার করতে। তো সেই কারণে ভাবলাম যে আজকে ব্লগটা শেয়ার করে দিই, একটু ডিফারেন্ট কিছু শেয়ার করা যাক। সো আমরা বেসিক্যালি ভাইয়ার মডেল বানাচ্ছিলাম। তো আজকে আপনারা দেখতে পারবেন আজকের ব্লগটাতে যে একটা আর্কিটেকচারাল মডেল মেক করতে কী পরিমাণ প্যারা যায়। সো আমরা বেসিক্যালি মডেলে কাজ করতেছি, অ্যান্ড ভাইয়া ওখানে পিসিতে মোটামুটি 3-4 দিন ধরে অনবরত কাজ করেই যাচ্ছে। তো এর তো আমাদের হচ্ছে কি মডেলের ফ্লোর প্লেট কাটাগুলো শেষ, এখন এগুলো আমরা জয়েন দেব, অ্যান্ড দেন এলিভেশনে কাজ করব। এটার পর মেনলি অনেক ধাপে হচ্ছে গিয়ে ডিজাইন চেঞ্জ হবে, তারপর হচ্ছে কি থিসিস হবে আর কি। সো আমি চেষ্টা করেছি কাজ করার ফাঁকে একটু একটু ভিডিও করার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি। ডিটেলস তেমন কিছু আমি শেয়ার করতে পারিনি, বাট যতটুকু করেছি হোপসো আপনারা বুঝতে পারবেন এবং মজাও পাবেন। অ্যান্ড যাদের হচ্ছে গিয়ে আর্কিটেকচার নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট, বা মডেল মেকিং কীভাবে করে এইসব জানার অনেক ইন্টারেস্ট, তারা ইনশাল্লাহ অনেক মজা পাবেন দেখে। সো ব্লগটা সম্পূর্ণ দেখবেন আজকে, একদম আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আমরা এখানে কাজ করতেছিলাম, কাজ স্টার্ট করেছি মোটামুটি সকাল 11টা থেকে, অ্যান্ড আজকে সারাটা দিন আমাদের কাজ করতে হবে। অ্যান্ড কাজ করার মাঝে মাঝে আমরা কী কী করছি না করছি সেটাও শেয়ার করব। অ্যান্ড আজকে সারাদিন বলতে সারাদিন, সারা রাত, ইনফ্যাক্ট আগামীকাল সকালবেলা না ঘুমিয়ে ইউনিভার্সিটি যাবো সবাই মিলে, যেহেতু আগামীকালকেই জুরিটা। সো একদিন কাজ করি মোটামুটি কাজ উঠাতে হয়েছিল। সো এখন হচ্ছে বেসিক্যালি দুপুরবেলা, সেই সকালবেলা কাজে বসেছিলাম, মাঝখান দিয়ে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। অ্যান্ড ভাইয়ার বাসাতে হচ্ছে কি মেয়েড এসে রান্না করে যায়, অ্যান্ড রান্নাটা ভালোই ছিল, পোলাও ছিল অ্যান্ড মুরগির একটা কারি ছিল। সো সবার খাওয়া মোটামুটি শেষ, তো আমি একটু লেটেই খাচ্ছি, আমি আমার হাতের কাজটা শেষ করে তারপর খাচ্ছিলাম। আর এই যে এই ভাইয়াটারই মেনলি থিসিস, সো এই ভাইয়াটার কাজ করতে আমরা আসছি ভাইয়ার বাসাতে। তো ভাইয়ার বাসাতে আরেকটা ভাইয়াও আছে, মানে দুইটা সিনিয়র ভাই একসাথে থাকে। সো ওই ভাইয়েরও কাজ হচ্ছে আরেকটা রুমে, অ্যান্ড আমরা এই ভাইয়ের কাজ করতেছি এই রুমটাতে। তো এই রুমটা একদম ফাঁকা ছিল, আমরা সবাই মিলে এখানে কাজ করতেছিলাম। অ্যান্ড এই যে আমরা যে ফ্লোর প্লেটগুলো কেটেছিলাম, এগুলো একটার সাথে একটা হাইট দিয়ে জাস্ট জয়েন দিয়ে ফেলেছি, এখন উপরের এলিভেশনটা আমরা কমপ্লিট করব। যদিও এই ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, মানে খুব বেশি চেঞ্জ হবে না, একটু একটু চেঞ্জ হয়ে যাবে। তো ফাইনাল যখন ভাইয়ের থিসিসের মডেল বানাবো, তখন ইনশাল্লাহ আমি আরেকটা ব্লগ করে ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে এক্স্যাক্ট ফাইনাল আউটপুটটা কেমন আসে আর কি। সো আজকে জুরিটা মেইনলি সারা চেঞ্জ করার জন্যই দিচ্ছে, মানে অনেক কিছুই চেঞ্জ হবে, আবার কারোরটা অ্যাপ্রুভ হয়ে যাবে এরকম আর কি। অ্যান্ড কাজ করতে করতে মোটামুটি অনেক রাত হয়ে গিয়েছে, অ্যান্ড আমরা এখানে মাঝখান দিয়ে একটু যেন বোরিংনেস চলে না আসে, একটু একটু স্ন্যাপ করতেছিলাম, মজা করতেছিলাম নিজেরা নিজেরা। আর দেখতেই পাচ্ছেন টাইমটা এখন মোটামুটি 1:23 বাজে, তো সেই কারণে আমি স্ন্যাপচ্যাট দিয়ে ভিডিওটা করেছি, কারণ তখন এক্স্যাক্ট টাইমটা নেয়ার জন্য। আর এই যে মডেলের ডিটেলিং করতেছিলাম, যদিও খুব বেশি একটা ডিটেলিং ছিল না, বাট হ্যাচ কাটতে হয়েছিলো অনেক অনেক, যেহেতু জিনিসটা ব্রিকের। অ্যান্ড দেন এখন বাজে মোটামুটি 5:40 মতো, টাইমটাও দেওয়া আছে। সো আমি এখানে কিছু স্ন্যাপ করতেছিলাম, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, অ্যান্ড আমরা সবাই একটা রুমের মধ্যে এসে সবার টেনশন দেখতেছিলাম। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে তার পরের দিন সকালবেলা ভার্সিটি যাওয়ার সময়, আমি বলেছিলাম যে সারা জেগে কাজ করতে হয়েছে। অ্যান্ড আমাদের অবস্থা দেখেন পিছনে, আমরা লিটারেলি মরার মতো ঘুমাচ্ছিলাম, অ্যান্ড ভাইয়া এটা ক্যাপচার করে ফেলছে। সো যাই হোক, এখন যাচ্ছি ভার্সিটি, অ্যান্ড ভার্সিটি যাওয়ার সময় মোটামুটি আধা ঘন্টার মতো আমরা জ্যামে পড়েছিলাম, আমরা একটা ওভার নিয়েছিলাম, তো তারপর অনেক জ্যামে পড়তে হয়েছে, কারণ ওখানে ভার্সিটির কাছে রাস্তাঘাট হচ্ছে গিয়ে কাজ করতেছে রাস্তাঘাটে, সেই কারণে অনেক বেশি জ্যাম।
তো মডেলটাকে কোনো মতে আমরা পিছনে নিয়েছি, পিছনে সিটে আমরা তিনজন বসেছিলাম এন্ড সামনে ভাইয়া ছিল। তো কোনো মতে মডেলটাকে নিয়ে এখন ভার্সিটি যাচ্ছি। তো ভাইয়া যখন জুরির জন্য দাঁড়াবে তখন আমি শেয়ার করব, এবং বাকি ভাইয়ারা মানে ভাইয়ার ক্লাসে বাকি যারা আছে তাদের জুরিটাও একটু একটু শেয়ার করার ট্রাই করব। সো যাই হোক, ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকেন। অ্যান্ড আমাদের অবস্থা তখন খুবই বাজে ছিল, অ্যান্ড যেই গাড়ি থেকে নামছি সেই বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। তো আমি খুব ভয় পাচ্ছিলাম যে মডেলের না জানি কিছু হয়ে যায়, অ্যাটলিস্ট চুরির পর মডেল ভেঙে যাক সমস্যা নেই, বাট চুরিটা দেওয়ার আগ পর্যন্ত মডেলটা ঠিকঠাক থাকা খুব দরকার। তো আমরা কোনো মতে নেমেছি অ্যান্ড পুরোটা রাস্তায় আমি লিটারেলি ঘুমাইছি। বাকি দুই তিনজন অ্যাকচুয়ালি ঘুমাতে পারিনি, আমি মাঝখান দিয়ে একদম পরে গরুর মতো ঘুমাইছি, লিটারেলি নাক ডাকার বাকি ছিল। তো একটু নেমে গেলাম গাড়ি থেকে, এখন হচ্ছে গিয়ে উঠে যাবো ভার্সিটিতে। তো একদম ডিপার্টমেন্টে উঠে আমি বাইরের পরিবেশটা একটু শেয়ার করতেছি, যেহেতু একটু একটু বৃষ্টি হয়েছে, অনেক সুন্দর লাগতেছিল ওয়েদারটা। অ্যান্ড আমাদের ক্যাম্পাসটা বিখ্যাতই হচ্ছে গিয়ে গ্রিন ক্যাম্পাস নামে, খুবই সুন্দর ক্যাম্পাস, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এখানে, এখানে সবাই ঘুরতেও আসে বাই দ্য ওয়ে। সো যাই হোক, আমি একটু উপর থেকে নিচ্ছিলাম, আমার ডিপার্টমেন্ট থেকে একটু একটু শ্যুট করতেছিলাম। সো ভাইয়াদের জুরি এখনই স্টার্ট হয়ে যাবে। সো জুরি স্টার্ট হওয়ার আগে মডেলে আরও কিছু কাজ আছে, গাছগুলো বসাতে হবে, সেগুলো আমরা সবাই মিলে এখন বসিয়ে ফেলবো। অ্যান্ড এই যে আমাদের ডিপার্টমেন্টে একটু টুকটাক শেয়ার করার ট্রাই করতেছি। ক্লাসে এসে বেসিক্যালি গাছগুলো লাগিয়ে ফেলতেছি, গাছগুলো আমরা হচ্ছে গিয়ে ওদিক থেকে বানিয়ে এনেছিলাম, মানে বাসা থেকে বানিয়ে এনেছিলাম, এখন হচ্ছে গিয়ে আমরা গাছগুলো মডেলে ফিক্সড করে দিচ্ছি। তো ভাইয়াদের ক্লাসে সবাই মোটামুটি রেডি জুড়ি দেওয়ার জন্য, ভাইয়ের মডেলটা মোটামুটি ভালোই বড় হয়েছে, আর যেহেতু একদিনের মধ্যে বানানো খুব বেশি ডিটেলিং করতে পারিনি। সো এই তো এখন হচ্ছে গিয়ে একজন একজন শীত টাঙিয়ে জুড়ি দেওয়া স্টার্ট করে দিবে। সো আজকের জুড়িটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে যা যা চেঞ্জ করা হবে সেটার পর মেবি আর দেখা হবে না, স্যাররা আর দেখবে না, তারপর ডিরেক্ট থিসিসে দাঁড়াবে। সো আজকে সব কিছু বুঝে নেওয়া খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড এখন আপি প্রথমে দিচ্ছে, সো আপির জুড়ি শেষ হলে আস্তে আস্তে সবাই দিয়ে ফেলবে। সো আমি সবার জুড়িগুলা ক্যাপচার করার সময় পাইনি বা ইচ্ছাও করিনি তখন, তো যখন যতটুকু ইচ্ছা করেছে ততটুকু একটু একটু করে শ্যুট করেছে আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে অ্যাকচুয়ালি জুড়িতে দাঁড়ানোর সময় কী একটা অবস্থা হয়। যদিও খুব বেশি টিচার ছিল না, আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, সাথে দুইটা টিচার ছিল। তো এখন বেসিক্যালি একজন একজন করে জুড়ি দিবে, এবং বাকি একজনের শেষ হলে আবার বাকি একজন আসবে, এরকম করে করে জুড়িটা কমপ্লিট হবে। অ্যান্ড আমি যার কাজ করেছিলাম, আমার যে ভাইটার কাজ করেছি, অ্যান্ড ভাইটার জুড়িও আমি শেয়ার করবো। সো আপনারা একটা একটা করে দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন, এবং আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ছোটো করে আরেকটা রিকোয়েস্ট করে রাখছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায়। যদি আপনারা ওই বেল আইকনটিতে ক্লিক না করেন তাহলে কিন্তু নোটিফিকেশান আপনারা সাথে সাথে পাবেন না, এবং ভিডিওটা খুঁজে বের করতে আপনাদের অনেক বেশি কষ্ট হবে। সে কারণে সাবস্ক্রাইব করার সাথে সাথেই কিন্তু নোটিফিকেশান বেলটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আমি আমার সর্বোচ্চ ট্রাই করব যেন আমি আপনাদের সবার রিকোয়েস্ট রেখে আমার ডেইলি ব্লগগুলো ডেইলি আপলোড করতে পারি। যদিও ব্লগ ডেইলি করা হয় মাঝে মাঝে, বাট আপলোড করার হয় না, কারণ ব্লগটা করলেই তো আর হয় না, সেটা প্রসেসিং করে এডিট করে আপনাদের সামনে প্রেজেন্ট করার মতো একটা লেভেলে নিয়ে আসতে হয়, বাট ওই সময়টুকু আমার অ্যাকচুয়ালি হয়ে ওঠে না। তারপর আমি ট্রাই করব, অ্যান্ড যেহেতু আপনারা আমার ডেইলি ব্লগগুলো অনেক বেশি পছন্দ করেন, সেই কারণে আমি আরও বেশি ট্রাই করব যেন রেগুলার আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করতে পারি। সো আমি ট্রাই করছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি যে কাজটা করতেছি এখন বা আমার সামনে থিসিস সব কিছু যেন আল্লাহ আল্লাহ করে ভালো হয়, তাহলে ইনশাল্লাহ আমি রেগুলার ব্লগ আবার আপলোড করতে পারবো। তো এখনও আমি ট্রাই করছি আর কি। তো আপনারা আবার অনেকেই দেখছি, অনেকেই আবার কমেন্ট করতেছে যে আপু তুমি ডেইলি ব্লগ দিচ্ছ না কেন, তোমার ভিডিও এখন আমি আর দেখবো না, এরকম করার কোনো মানেই হয় না, কারণ
আমি একটু বিজি আছি যে কারণে দিতে পারছি না। ইনশাল্লাহ যখন আবার ফ্রি হব, যেমন আজকে আমি একটু ফ্রি, সেই কারণে আমি আজকে আরেকটা ব্লগ আপলোড করে দিতে পারছি, গতকালকেও দিয়েছি। সো ব্যাপারটা এরকমই। অ্যান্ড কথা বলতে বলতে দেখতেই পারছেন আমি যে ভাইয়ের কাজ করেছি, এই ভাই অলরেডি দাঁড়িয়ে গিয়েছে জুড়ি দিতে। সো ভাইয়ার অনেক কিছুই চেঞ্জ হয়েছে, সবারই মোটামুটি অনেক কিছু চেঞ্জ হয়েছে। সো ভাইয়ার হচ্ছে বেসিক্যালি মাসিংয়ে কিছু চেঞ্জ হয়েছে, যেহেতু ভাইয়ার হচ্ছে গিয়ে কনসেপচুয়াল প্রজেক্ট ছিল এটা, এটা কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ছিল। সো সে কারণে একটু একটু তো চেঞ্জ হবেই। অ্যান্ড সারা সব কিছু ঠিকঠাক করে দিচ্ছিলো, কোথায় কী চেঞ্জ হবে, কী আসবে বিষয়ে অ্যান্ড আইডিয়া দিচ্ছিলো। সো এগুলো নিয়ে বেসিক্যালি আবার কাজ করে ভাইয়ার সামনেই থিসিস, খুব বেশি দিন নেই, ভাইয়ার হচ্ছে গিয়ে 20-22 তারিখে থিসিস ডেট পড়েছে। সো তখন না হয় আমি আবার শেয়ার করব যে থিসিসের সময় আমরা কীভাবে কাজ করছি বা কাজগুলো কীভাবে হয়, যদি আপনারা চান আর কি কমেন্ট করে জানাবেন যে ওই টাইপের ব্লগগুলো দেখতে চান কি না। আর এই যে ভাইয়াদের সবার আপুদের সবার প্রেজেন্টেশনগুলো আমি একটু একটু নেওয়ার ট্রাই করেছি, খুব বেশি নিতে পারিনি। সো আজকে আমি আর বেশি বকবক করবো না, আপনারা প্লিজ ব্লগটা সম্পূর্ণ দেখবেন। অ্যান্ড ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন প্লিজ। অলসো সবাইকে হ্যাপি রাখার ট্রাই করবেন, ঠিক আছে? সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।